আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এম এন কিচেন বিডিতে আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে আপনাদের সাথে খুবই সহজভাবে বাসায় তৈরি হচ্ছে বাংলা সেমাইয়ের মানে লাল সেমাইয়ের পোলাওয়ের রেসিপি শেয়ার করব। তো কুলচুন সেমাই দিয়ে আজকে আমি করতেছি। আমরা তো সাধারণত কেজির মাপে যে খোলা সেমাইটা নিয়ে আসি মোটা টাইপের, সেই সেমাইটা দিয়েই হচ্ছে মানে সেমাইয়ের পোলাওটা করি। তো আজকে হচ্ছে এই সেমাইটা দিয়ে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে, একদম ঝরঝরে হবে, খেতেও কিন্তু অনেক মজার হবে। তো প্রথমে আমি পানি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা পানিতে কিন্তু আমি হচ্ছে সেমাইয়ের প্যাকেটটা পুরোটাই ঢেলে দিয়েছি, আর সেমাইয়ের প্যাকেটটা দেওয়ার সময় একটু হাত দিয়ে আমি ভেঙে দিয়েছি। তারপর হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়ে মানে পানিটা যখন সেদ্ধ হয়ে গেছে তারপর আমি চুলাটা অফ করিয়ে দিছি, তারপর সেমাইয়ের প্যাকেটটা ঢেলে দিলাম। আর সাথে সাথে আমি গরম পানির থেকে আমি ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি নুডলসটা। যেভাবে সেদ্ধ করি আমরা ঠিক সেভাবে ঠান্ডা পানি দিয়ে ভালো করে একদম হাত দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমি সেমাইগুলো এক সাইডে রেখে দিয়েছি, আর সেমাইয়ের উপরে একটু করে আমি ঘি মেখে নিয়েছি যেন ঝরঝরে থাকে। তারপর হচ্ছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এখন এই যে ঠান্ডা পানি দেওয়া মানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া সেমাইগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি যেহেতু সেমাইয়ের প্যাকেট, এক প্যাকেট আমি পুরোটাই দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি চিনি দিয়েছি 1/2 কাপ পরিমাণ, পাউডার দুধ দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ, সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা যেন ঠিক থাকে সেজন্য। তো চিনি লবণ দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পানিটা ভালো করে আপনারা স্ট্রেনার দিয়ে ঝরিয়ে নেবেন, যখন সেমাইটাকে ঠান্ডা পানিতে দিবেন তখন পানিগুলো ভালো করে ঝরিয়ে নেবেন। তারপর হচ্ছে আমি ভেজে নেওয়া দিয়ে দিচ্ছি বাদাম, আর এই বাদামগুলো হচ্ছে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। এগুলো হচ্ছে চীনা বাদাম আমাদের দেশি, এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো নারিকেল বাদাম সব কিছু দিতে পারেন। তো 15 মিনিট পরে এই যে সেমাইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি ফ্যান ছেড়ে দিয়ে রেখেছিলাম একদম ঠান্ডা হওয়ার পরে, তারপর হচ্ছে এগুলো ঝরঝরে হয়ে গেছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজার আলহামদুলিল্লাহ। আজকের এই সেমাইয়ের পোলাওয়ের রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ঝরঝরে হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।